আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সাথে ন্যান্সি যুক্ত আছে। ন্যান্সি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। বলছি, আপনাদের উদ্দেশ্যটা কি ভাইয়া? আমার একটু জানতে খুব ইচ্ছা হচ্ছে। আপনাদের মানে কাদের এখানে? আমি কিন্তু একজন। ও, আপনি একজন না? হ্যাঁ, মাতুব্বর আজাদ অভিজিৎ নামটা চিন্তা হলেও মানুষ কিন্তু একজন এখানে, একটা নাম, এটা পুরোটা মিলে একটা নাম। ও, আপনার আপনার নামটা কি একটু বলবেন ভাইয়া? মাতুব্বর আজাদ অভিজিৎ। ও আচ্ছা, মাতুব্বর আজাদ অভিজিৎ। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আমি আল্লাহ পাকের আরশের পাশের একটা গলি আছে, ওই গলিতে 3 নম্বর বাসা থেকে বুঝছি। আল্লাহ পাকের আরশের? আল্লাহ পাকের আরশ তো অনেক উপরে, সেখানে থেকে আপনি কিভাবে বলছেন? তার পাশে ওইখানে ইন্টারনেটের সুবিধাটা অনেক ভালো, এখানে ওয়াইফাই 7, ওয়াইফাই 6 যেখানে আপনারা পৃথিবীতে চালাচ্ছেন, আমার এখানে ওয়াইফাই 7 চালাচ্ছি আমি। এই কারণে এখানে ইন্টারনেট ভালো পাওয়া যায়। এই কারণে আমি আগে সাইবার ক্যাফেতে যাইতাম, আল্লাহ পাক ওইখানেই আসতেন, একই সাইবার ক্যাফেতেই আমরা ছোটবেলা থেকে হচ্ছে ইন্টারনেট চালাতাম। তো এখন প্রযুক্তির উন্নতির কারণে আমি ঘরে বসে এটা চালাতে পারছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও না, ঘরে বসে কি চালাতে পারছেন? স্যাটেলাইট ইন্টারনেটটা, ওয়াইফাই 7। ও, ইন্টারনেট তো ঘরে বসে সবাই চালায়, এটা তো নতুন কিছু না। না, আপনারা ওয়াইফাই 6 পর্যন্ত চালাতে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখেন। না, আমি খোঁজ নিয়ে, না না, আমি খোঁজ নিয়ে দেখতে চাচ্ছি না, কারণ আমার ওসবের প্রতি খুব একটা ইন্টারেস্ট না নাই। কিন্তু আমি মনে করি যে ইসলাম ধর্ম এমন একটা সত্য এবং সঠিক ধর্ম, সেটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন আমি বিরক্ত বোধ করি, সেই জন্যেই আমি আপনাকে নক করলাম। আচ্ছা, খুবই ভালো লাগলো যে আপনার ইসলামের প্রতি একটা মায়া আছে, মাশাআল্লাহ, এরকমই থাকা উচিত। আল্লাহ পাকও এটাই বলছেন, দিলেন নবী মুস্তফা, উনিও এটাই বলছেন যে ধর্মের প্রতি আপনাদের মায়া থাকা উচিত এবং ধর্মের কারণে মারা এবং মরা উচিত। এই জন্যই কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারে এবং মরে তাদেরকে কি তোমরা সমান মনে করো যারা ঘরে থেকে খেদমত করে? বুঝছেন না, যারা যারা শহীদ, হ্যাঁ, যারা শহীদ হয় তাদের জন্য একদম ওপেন জান্নাত, আর যারা ঘরে বসে, আমরা যে ঘরে বসে যদি নামাজ কালাম করি তাহলে সেটার মূল্য থেকে ওইটার মূল্যটা বেশি। সেটা কোন সময়? যখন যখন ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তখন তার সাথে ফাইট করার কথা আছে, এইটাই। তাছাড়া ইসলাম ধর্মে ওই ফাইট করা বা আপনার ঝগড়া বিবাদ ফ্যাসাদ এগুলি ইসলাম ধর্মে নাই, এবং ইসলাম ধর্মে এগুলি কেউ পছন্দ মানে মানে আল্লাহ তাআলা এগুলি পছন্দ করেন না আর কি। যখন ফেরাউন মারা গেছিল, যখন ফেরাউনের ওরকম, ফেরাউন কিন্তু বাড়তে বাড়তে শেষ সীমানায় চলে গেছিল, কথা বুঝছেন না? যখন মানুষ একদম শেষ সীমানে মানে তার নিজের লিমিটেশন অতিক্রম করে ফেলে তখন কিন্তু আল্লাহ তাআলা সরাসরি হস্তক্ষেপ করে, এবং আল্লাহ তাআলা সেই জনপদ বা সেই সমস্ত আপনার কি বলবো, সেই মানুষটাকে আল্লাহ তাআলা মানে আপনার একদম সম্পূর্ণভাবে ভেনিশ করে দিতে আল্লাহ তাআলার 1 সেকেন্ড 1 সেকেন্ডও লাগে না। তা সেই জন্যই আমাদের সীমা লঙ্ঘন করা উচিত না বলে আমি মনে করি। তা আপনাদের কথাবার্তাগুলো আমার কাছে যেন একটুখানি মনে হচ্ছে যে আপনারা কি কি আপনাদের উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি না ঠিক করে, আমাকে একটু বলতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই, মাশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমাদের, এটা এটা বারবার আপনি ভুল করছেন, এখানে আমাদের নাই, এখানে আমি একটা মানুষ এখানে আছি। হ্যাঁ, তো এখন আমি আপনাদের, আপনার ইসলামের প্রতি যে খেদমত দেখলাম, মাশাল্লাহ, খুবই চমৎকার যে আপনি ইসলামের জন্য আপনি যুক্ত হয়েছেন, আপনি বিরক্ত হয়েছেন ইসলামের বিরুদ্ধে। আমি না না আমি 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 এখন যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমি আমার পরিচয়টা এখনো দিইনি, দেবো না, কিন্তু আমি খুবই খুবই হাইলি এডুকেটেড একজন পার্সন, ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে, হ্যাঁ, কথা হচ্ছে কি, আপনার যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনি ওই জাকির নায়ক আছে তার সাথে তো আপনি বসতে পারেন। এই সমস্ত ফালতু লোক, মানে ফালতু বলবো না, সরি, এই সমস্ত লোকজন যাদের ইসলাম ধর্ম সম্পর্কে বা পুরো ওয়ার্ল্ড এর রাজনীতি সম্পর্কে, অথবা মনে করেন যে ব্যক্তিটা জানে না তার সাথে আমার তর্ক বিতর্কে লিপ্ত হয়ে সময় নষ্ট করার কোনো দরকার করে? আমার মনে হয় যে দরকার করে না, সময়টা শুধু নষ্ট হওয়া। তা সেই জন্য, হ্যাঁ, সেই জন্য আমার কথাটা শুনুন। জি বলেন। আপনি একজন এডুকেটেড মানুষ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে শুনে। আপনি তো আমার কথাটা নিশ্চয়ই ধৈর্য ধরে মানে শোনার মতো মানসিকতা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ। তাহলে আমি আপনাকে কিছু জিনিস শোনাবো এবং জানাবো আমরা একটু, এবং আপনিও একটু জানবেন যে জিনিসগুলো ধৈর্য ধরে শুনবেন আমার আমার কথাগুলো, আমি কি বলতে চাচ্ছি, আমি এটাই আপনার কাছে কি আশা করতে পারি এই জিনিসটা? অবশ্যই অবশ্যই, অফকোর্স। এবারে আপনি, এবারে আপনি, আপনার সাথে আমি চাইলে ইসলাম ধর্মের A to Z যে কোনো টপিক আপনি বললে আমি সেই টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে পারতাম, মানে সেখানে আমার বিরোধিতাটা কোথায় সেটা জানাতে পারতাম। অবভিয়াসলি আপনার সাথে আমি তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত সেটা নিয়ে আলোচনা করবো না, কিন্তু আমার বিরোধিতাটা আমি আপনাকে জানাতাম। কিন্তু আমার পার্টিকুলার ইন্টারেস্টটা হচ্ছে এই জায়গাতে, আপনি আমাকে একটু বলেন তো,
আমি জানি না আপনাকে আপু বলবো বললে আপনি আবার অফেন্ডেড হবেন কিনা, আমি কি আপনাকে আপু বলে ডাকতে পারি ন্যান্সি? না না আমাকে আন্টি বলেন, কারণ আমি বয়স্ক মহিলা একটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মিস ন্যান্সি বলে রাখি। জি আচ্ছা ঠিক আছে, কারণ আমি সহজে কাউকে আঙ্কেল আন্টি বলে ডাকি না আসলে। ও আচ্ছা আচ্ছা, আপনার কিরকম বয়স ভাইয়া? আমি তো বুঝতে পারছি না, আমি কয়েকদিন শুনেছি আপনার গলার আওয়াজটা শুনে আমি আসছি আর কি। আল্লাহ পাকের চাইতে আর একটু কম, আল্লাহ পাকের চাইতে একটু কম। আল্লাহ আল্লাহ পাকের চাইতে মানে এটা কোনো কথার ভিতরে পড়লো যে আল্লাহ পাকের চাইতে? জি আচ্ছা, আপনি আমাদের আলোচনাটাতে আমরা ফিরে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আপনার কাছে পার্টিকুলারলি যেটা নিয়ে ইন্টারেস্ট সেটা হচ্ছে আপনি যেই ধর্মটার পক্ষে, যেই ধর্মটার পক্ষে একজনের সাথে আলোচনা করতে এসেছেন বা বলাতে আপনি জবাব দিতে এসেছেন এক ধরনের, সেই ধর্মটাতে আপনাকে নিয়ে কি বলা আছে? মানে একজন, আপনি তো একজন নারী, এই একজন নারীকে নিয়ে, একজন নারীকে কোন দৃষ্টিতে দেখা হয়েছে ওই ধর্মটাতে? আপনি কি কখনো নারীকে খুব, হ্যাঁ নারীকে খুব উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং নারীকে সম্মান করার কথা বলা আছে। তাই কিরকম সম্মান বা কিরকম ই দেওয়া আছে? নারীকে আপনি প্রত্যেকটা স্টেপে নারীকে সাপোর্ট দিবেন, যদি সীমা লঙ্ঘন না করে যায়, যদি সীমা লঙ্ঘন না করে যায়, সীমার ভিতরে যদি থাকে, তাহলে আপনাকে সাপোর্ট দিতে হবে অ্যাজ এ হাজবেন্ড হিসাবে, অ্যাজ এ পুরুষ মানুষ হিসাবে আপনাকে নারীকে মূল্যায়ন করতে হবে, সাপোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে, ভালো কথা বলতে হবে, যাতে সে এনকারেজ হয় ভালো কাজ করবার জন্যে। ঠিক আছে, মাশাআল্লাহ। এই জিনিসগুলো কি আপনি কোরআন বা হাদিসে পড়েছেন নাকি কোথাও শুনেছেন? আমি কোরআন হাদিস পর্যালোচনা করছি আমার মনে হয় সম্ভবত বোধ হয় আজকে 40-50 বছর ধরে, সুতরাং সম্পূর্ণ সব। যে আপনি ফট করে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আমি হয়তো জবাব দিতে পারবো না, এই অর্থে যে আমার এখন টাটকা পড়া, আপনারা যেরকম টাটকা পড়ে সাথে সাথে টাটকা টাটকা সেটার জবাব দিয়ে দেন। আমার অনেক দিন আগের থেকে পড়া এবং প্রচুর বই, আমার বই সমস্ত আমার মনে হয় একসাথে জড়ো করলে বোধ হয় আমি কি বলবো যে বোধ হয় হাজার হাজার কোটি কোটি বই হবে, সেগুলি সব পড়ে টড়ে আমি এগুলি মানে রাখি না, এগুলি বিভিন্ন জায়গায় চলে যায়। আমি বিভিন্ন, আমি নিজেই ব্যক্তিগত ভাবে বিভিন্ন জায়গায় থাকি, কাজে কাজে ওখানে কিছু এখানে কিছু সেখানে কিছু এরকম থাকে, কাজে কাজেই প্রত্যেকটা জিনিস আমরা পড়ে তার একটা সারমর্ম করি, তাই তো ভাইয়া? আমরা প্রত্যেকটা জিনিস পড়ে আমরা কি করি, আমরা একটা সামারি করি, সারমর্ম করি, ঠিক আছে না? হ্যাঁ, তো আমি সারমর্ম করে যেটা পেলাম সেটাতে দেখতে পেলাম যে ইসলাম ধর্ম আমার কাছে, আমি যেটা, আমি তার উপরে দাঁড়িয়ে আছি এবং আমার সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে ইসলাম ধর্ম, এবং সেটা আমি মনে করি যে ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে সঠিক ধর্ম। এইটার যদি কোনো রকম কোনো অপমাননা করা হয় সে সেটা পাবে আল্লাহর তরফ থেকে, হয়তো দুদিন পরে নাহলে এক্ষুনি। বুঝতে পেরেছেন? এটা একদম নিখাত সত্য কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে আজকে, আমি আবারও আমি আপনাকে যে প্রসঙ্গে মানে কথা বলতে চাচ্ছেন সেই প্রসঙ্গটাতে আবারও ফিরে আসছি। সেটা হচ্ছে কি, আমি আপনাকে নারীদেরকে কোন দৃষ্টিতে দেখা হয়েছে ইসলামে সেটা একটা একটা করে আপনাকে তুলে ধরবো এবং আপনার মতামতটা জানতে চাইবো। বলেন। হ্যাঁ বলেন। তার আগে জি ভাই, আজকে লাইভে আপনি যুক্ত হওয়ার আগে আমি একটা খবর দেখিয়েছি, কালকের বোধহয় পত্রিকার খবরটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, কালকের খবর এটা প্রথম আলোতে আসছে। খবরটা হচ্ছে 2 মাস ধরে এক দম্পতি সমাজচ্যুত, এবং কেন সমাজচ্যুত, কারণ তারা স্বামী, স্বামীটা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, এখন সেই স্ত্রীটাকে সে ফেরত চাইছে, কিন্তু ইসলাম অনুযায়ী নিয়ম হচ্ছে যে সেই স্ত্রীটাকে অবশ্যই অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, হিল্লা বিয়ে। এখন এটাকে হিল্লা বিয়ে বলেন, যে বিয়েই বা অন্তর্বর্তীকালীন বিয়েই বলেন না কেন, তাকে মানে অবশ্যই অন্য আরেকজনের, মানে অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং সেখানে অবশ্যই তাকে সহবাস করতে হবে সেই স্বামীর সাথে, স্ত্রীর। হ্যাঁ, 3 মাস থাকতে হবে, 3 মাস মিনিমাম। এবং শোনেন, তারপরে কি হয়, যদি ওই স্বামী, শর্ত দিয়ে না কিন্তু, যদি মানে নিঃশর্ত ভাবে যদি ওই স্বামী নিজে থেকেই ওই স্ত্রীকে তালাক দেয়, এরপরেই কেবলমাত্র ওই স্ত্রীটা আগের স্বামীর কাছে ফেরত আসতে পারবে। যদি ওই স্বামীটা তালাক না দেয় বা যদি চুক্তি করে তালাক নেন যে আচ্ছা ঠিক আছে তুই আমার বউরে 3 মাসের জন্য বিয়ে কর, তাহলে হবে না, ওই স্বামীটাকে ইচ্ছে করে তালাক দিতে হবে, মানে স্ব ইচ্ছায় তালাক দিতে হবে। যদি তালাক দেয় তখনই কেবল আগের স্বামীর কাছে স্ত্রীটা ফিরে আসতে পারবে। এই আইনটার কথা কি আপনি এর আগে শুনেছিলেন? এটাকে হিল্লা বিয়ে বলতে পারেন বা পরবর্তীকালীন বিয়ে বলতে পারেন? না না, শুনেন, আমার কাছে এখানে একটা বক্তব্য আছে, বক্তব্য তো আমি ছোট করেই বলছি যে একটা ওয়াইফ যখন একটা হাজবেন্ডকে পছন্দ করে না, সে যখন তার হাজবেন্ডের সাথে থাকতে চায় না, তখন সে অবশ্য অবশ্য করে তাকে ডিভোর্স দিতে পারে। এখন সেটা সম্পূর্ণভাবে ওই নারীটার হচ্ছে ইচ্ছা, সুতরাং সে, আমি করবো না সংসার, আমাকে তো দিয়ে জোর করে করানো যাবে না,
ইসলাম ধর্ম এত লিবারাল যে ইসলাম ধর্ম বলছে যে তোমার যদি সব দিক থেকে পছন্দ না হয়, ভালো না লাগে এবং অ্যাডজাস্ট যদি না হয়, অ্যাডজাস্ট হতে পারে বিভিন্ন কারণে। আমার প্রশ্নটা আমি বোধহয় আপনাকে বোঝাতে পারিনি, আমার প্রশ্নটা ছিল কিন্তু না না আপনার আপনার না আপনার কথাটা আমি না আপনার প্রশ্নটা আমি প্রথম থেকেই বলে আসছি যে মানে পরপর পরপর বলছি, সময় হবে না অবশ্য। তো যখন সে ছেড়ে দেয় তখন ইসলাম ধর্মে আবার এটুকুনও বলে, ইসলাম ধর্মটা তো মানবতার ধর্ম, সুতরাং বলছে যে তুমি যদি আবার ফিরে আসতে চাও তাহলে তোমার একটা অপশন থাকবে, সে অপশনটা কি? এইটা। কিন্তু এইরকম ঘৃণিত কাজের ভিতরে কোনো মেয়েরা জড়াতে চায় না, যায়ও না। এখন আপনি বলছেন যে ওই অমুক জায়গায় কোন কোনটা ঘৃণিত কাজ, যে আমি ডিভোর্স দিয়ে দিলাম আবার আসবো স্বামীর কাছে, এটা তো ভালো কাজ না। আমার প্রশ্নটা আরেকটু মনোযোগ দিয়ে শুনুন, তালাক বলেন দেয় নাই? তালাকটা দিয়েছে, তালাক দেয় নাই না, তালাক দিয়েছে কে? স্বামী। স্বামী, আচ্ছা, স্বামী যদি তালাক দিয়ে থাকে তাহলে স্বামীর কাছে আবার কেন ফিরে আসতে চাই ওই মহিলা? ওই মহিলা না, যদি এই স্বামীটাও যদি ফেরত নিতে চায়, এই স্বামীটাও যদি তার স্ত্রীকে ফেরত নিতে চায় তখন, হ্যাঁ যদি ফেরত, হ্যাঁ যদি ফেরত ফেরত নিতে চায় তখন আল্লাহ তাআলা তো অ্যামনেস্টি, এখন আপনাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৈরি হয়েছে, আগে তো আর অ্যামনেস্টি ওইভাবে ছিল না, আগে মানবতা বলে একটা কথা ছিল, সেই মানবতার কারণে আল্লাহ তাআলা মানুষকে আরেকটা অপশন দিয়ে রেখেছে যে তোমরা যদি মোটেই না আলাদা থাকতে পারো, হয়তো হুজুকের ঠেলায় ইয়ে করেছো মানে একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিয়েছো বা মানুষের মতো বাতাসের সাথে দোলে এরকম কাজ করে ফেলেছো, কিন্তু এটার একটা অপশন দিচ্ছি, তখন ওই অপশনটা এগুলি তালাক জিনিসটা হলো মানে আপনার ঘৃণিত, ঘৃণিত আল্লাহর কাছে ঘৃণিত একটা বৈধ কাজ, আল্লাহ তালা পছন্দ করে না কিন্তু তালাকটা, কিন্তু যখন দেখা যায় যে আর কিছুতেই হবে না, দেখা গেল যে একটা বিয়ে শাদী হলো, পরে দেখা যায় যে 6 মাস পরে দেখা গেল তার হাজবেন্ডটা অ্যাবনর্মাল, কিন্তু প্রথমে বুঝতে পারিনি, এরকম অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তো সুতরাং তখন কি করবে ওই মেয়েটার? তো লাইফ আছে, সেই লাইফটাকে তো তার পার করতে হবে, অ্যাবনর্মাল বাইরে থেকে তো বুঝতে পারিনি সে, সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে ডিভোর্সটা দেওয়া যায়, কিন্তু ডিভোর্সটা দেওয়ার জন্য দেওয়ার পরে যদি মায়া অতিরিক্ত উপলে ওঠে। শুনুন আমার প্রশ্নটা শুনুন, আমি একটু ধৈর্য ধরে জি 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 বলেন বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে মেয়েটা কিছুই করে নাই, ছেলেটাই মেয়েটাকে তালাক দিয়েছে, এখন ছেলেটা মেয়েটাকে ফেরত চায়, এই ক্ষেত্রে মেয়েটাকেই আর এক পুরুষের সাথে সঙ্গম করতে হবে, এবং সেই পুরুষ যদি তালাক দেয় তাকে ওই মেয়েটাকে, তখনই আগের পুরুষটা আগের স্বামীটা তাকে ফেরত চাই পেতে পারবে। আমার কথাটা বুঝতে পেরেছে? এখানে মেয়েটার মেয়েটা কিছুই করে নাই, মেয়েটার হাও নাই নাও নাই, মেয়েটা তালাকও দেয় নাই, মেয়েটা ফিরে আসছে, মেয়েটা কিছুই না, মেয়েটার বক্তব্য আমি বলিই নি, আমি বলছি স্বামীটার কথা। আমি বলছি ইসলামের নিয়ম হচ্ছে, আপনি যদি আমার নিয়মটাকে শুনে নেন এবং তারপরে বললেন যে এটা আসলে ইসলামে আছে কিনা, যদি বলেন নাই তাহলে আমি ইসলামটাকে দেখাবো, আগে শুনে নেন। সেটা হচ্ছে ইসলামের নিয়মটা হচ্ছে, ধরেন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক, এরপরে এই স্বামীটা তার স্ত্রীকে আবারও ফেরত চায়, এখন সে নিতে পারবে না, কি করতে হবে? ওই স্ত্রীটাকে আর একটা স্বামীর সাথে বিয়েতে বিয়ে করতে হবে, এবং বিয়ের পরে ওই স্বামী যদি তাকে তালাক দেয়, চুক্তি করে তাকে, আচ্ছা 2 মাস পরে আমার তালাক দেন, না চুক্তি করে দিলে হবে না, স্বাভাবিক ভাবে যদি সে এমনিতে তালাক দেয় তখন ওই আমি নিতে পারবে, এই আইনটা যে ইসলামে আছে আপনি কি জানেন, নাকি আমি আপনাকে রেফারেন্স সহ দেখাবো? আপনাকে রেফারেন্স সহ দেখাতে হবে না, ইসলাম ধর্ম তো মানবতার ধর্ম। আপনাকে আমি একটুখানি বলি, আমি একটু ছোট করে বলি, আমি শুনেন শুনেন আমি একটু ছোট করে বলি, ওই মেয়েটার প্রতি না, ওই হাজবেন্ডটার একটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে। কারণ তুমি একটা মেয়েকে যখন বিয়ে করেছো তুমি কেন ছাড়লে, তুমি কেন তাকে ডিভোর্স দিলে? সুতরাং তুমি অপরাধ করেছো, ইউ আর গিলটি, তুমি অপরাধী, তুমি যখন অপরাধ করেছো তুমি তাকে ছেড়েছো, তখন ওই মেয়েটাকে আরেকজনের সাথে শুলে তোমার কেমন লাগে এটা পরীক্ষা করার জন্য এই সিস্টেম। আপনার বলা শেষ হয়েছে, আমি বলবো? বলেন, আপনি কি বলতে চাচ্ছেন পুরুষটাকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েটাকে আরেকজনের সাথে শোয়াইলো আপনার আল্লাহ? না শোয়াইলো না, মেয়েটা চলে যাওয়াই উচিত যেহেতু পুরুষটা ছেড়ে দিয়েছে, এখন না না যখন যেটা না না যখন যেটা মনে হবে তখন সে তো করা যাবে না, ইসলামিক ফিকাহ শাস্ত্রে এ কথা বলে না, ইসলামিক ফিকাহ শাস্ত্রে সুন্দর করে আইন কানুন দেওয়া আছে, এখন সেই আইন কানুন আপনাকে মানতে হবে। আপনার যখন মনে হলো আপনি একজনকে কাতিল করে দিয়ে চলে এসে বলছেন যে না না ওই ওকে আমি আবার চাই, তা ঘটনাটা ওরকম না অনেকটা? হ্যাঁ, আবারও আপনাকে জিজ্ঞেস করি, তার মানে আপনার বক্তব্য অনুযায়ী ভুলটা বা অপরাধটা করছে স্বামী, এবং আপনি বলতে চাচ্ছেন সেই স্বামীটাকে শিক্ষা দেওয়ার জন্য স্ত্রীটাকে আরেকজনের সাথে শোয়াচ্ছে আপনার আল্লাহ? না স্ত্রী আসলে শোয়াচ্ছে না, কথা হচ্ছে কি যে স্ত্রীকে যখন ছেড়েই দিয়েছে তখন স্ত্রীর তো ব্যবস্থা করতে হবে একটা, ওই মহিলা তো একা একা জীবন পার করতে পারবে না। আমার প্রশ্নটা আপনি এড়িয়ে যাচ্ছেন, আবারও আপনাকে প্রশ্নটা করি, আপনি নিজেই একটু আগে বলেছেন যে
স্বামীটা যে এই যে অপরাধটা করলো স্ত্রীটাকে তালাক দিয়ে, মন চাইছে ছাইড়া দিবে, মন চাইছে আবার নিবে, এত সহজ ছেলে খেলা তো না, আপনি তো বলছেন তাই না? এখন আমার কথা হচ্ছে এইরকম খারাপ কাজ যে করলো স্বামীটা, বা এই যে মন চাইছে মহিলাটাকে ছেড়ে দিল, সেই জায়গায় স্বামীটাকে শিক্ষা দেওয়ার কথা, আপনি নিজেও বলতেছেন যে স্বামীটাকে শিক্ষা দিচ্ছে, এবং আপনিও বলতেছেন যে শোয়াটা আসলে শিক্ষা স্বামীটার জন্য, সেইখানে অবশ্যই অপর মেয়েটাকে কেন তাহলে শোয়ানো হলো, ছেলেটাকে কেন কারোর সাথে শোয়ানো না মেয়েটাকে? আপনি তো আপনি তো প্যাশ খেয়ে প্যাশ খেয়ে যাচ্ছে জিনিসটা। কথা হচ্ছে কি যে পুরুষ লোকটা যখন ছেড়ে দিয়েছে, ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করছি, পুরুষ লোকটা যখন ছেড়ে দিয়েছে তখন তো পুরুষ লোকটা আর চায় না, তুমি ছাড়লে কিসের জন্য, তুমি অপরাধটা কাতালটা কেন করলে? হ্যাঁ, তাহলে শাস্তিটা পুরুষটাকে না দিয়ে মেয়েটাকে কেন শোয়ানো হইলো? ওই মেয়েটা যদি আরেকজনের সাথে শোয়, তাহলে তো পুরুষটা অলরেডি অটোমেটিক্যালি একটা কষ্ট পাচ্ছে যে আহারে আমার কাছে ছিল ভালোই তো ছিল। মেয়েটাকে শোয়ায় ছেলেটাকে কষ্ট দেওয়াতে চাচ্ছেন আপনি নাকি? আপনার না মেয়েটার তো একটা গতিক হতে হবে, এটা তো বোঝানো যাচ্ছে না। মেয়েটার তো একটা গতিক হতো, গতিক মানে সে তো একা একা জীবন পার করতে পারবে না, তার তো লাইফ একটা চালাতে হবে, জীবন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তার একটা হাজবেন্ড থাকবে না? মেয়েটার গতি তো মেয়েটার স্বামীর কাছেই হচ্ছে, মানে মেয়েটা তো আগের স্বামীর কাছেই ফিরে আনার জন্যই তো এই কাজটা করা হলো, মেয়েটা নতুন গতি করার জন্য তো না। না না মেয়েটার নতুন গতির কথা, না না নতুন নতুন গতির কথা না, একটা মানুষ একটা মানুষকে যদি কাতেল করে তার কিছু শিক্ষা হওয়ার দরকার, সেই শিক্ষাটা হচ্ছে এরকম ভাবে হবে। তাহলে শিক্ষাটা আপনার, আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ সেই পুরুষটাকে শিক্ষা না, আল্লাহ সবাইয়ের, আল্লাহ তো আমার না, আল্লাহ সবাইয়ের, সমস্ত পুরো জাহান, এই যে আসমান এবং জমিন, এই যে দুটো, কোন ধর্মে আমাকে একটু দেখান তো যে কোন ধর্মে কোন ভগবান বলছে যে আসমান আমি সৃষ্টি করেছি, আমার আল্লাহ একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে আমি স্তম্ভ বিহীন এত বড় একটা ছাদ তৈরি করে দিয়েছি আকাশ, এটা কোন ধর্মে বলছে আমাকে একটু রেফারেন্স দেখান। আপনার আল্লাহ আপনার হইতে পারে, সারা পৃথিবীতে 50 লাখের বেশি মৃত করোনা রোগীদের না, আমার যেসব বন্ধু বা আত্মীয়র স্বজনের পরিবারের সদস্যরা মারা গেছে করোনায় অন্তত 100, তাদের না, অন্তত তাদের যদি হইতো, আল্লাহ যদি তাদের হইতো আল্লাহ তাদেরকে মরতে দিত না। সেই না, এটা তো আপনার ভুল ধারণা, শুনেন কথা হচ্ছে কি, শুনেন কথা হচ্ছে কি, না আমার কাছে না, আমরা আমার কাছে না, আসমান এবং জমিন আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আমি তোমাদের আসমান জমিন সবকিছু সৃষ্টি করে তোমাদেরকে তৈরি করে তোমাদেরকে আমি পৃথিবীতে দিয়েছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য, শুধুমাত্র পরীক্ষা করার জন্য, তোমরা খারাপ কথা বলো খারাপ সাইডটা ধরো, না তোমরা ভালো সাইডটা ধরো ভালো কথা বলো। হ্যাঁ, তার মানে আপনার আল্লাহ পরীক্ষা করার জন্য 50 লাখের বেশি মানুষকে খুন করলো? হ্যাঁ, তা না খুন খুন কেন করবে, তার হায়াত ততটুকু দিয়েছিল আল্লাহ তাআলা সেই জন্য নিয়ে গেছে। আমার হায়াত, আমার হায়াত, আমার হায়াত কতটুকু আমি তো জানি না, আমার আল্লাহ জানেন যে আমার হায়াত কতটুকু আল্লাহ তাআলা রেখেছেন, যখন আমার হায়াতটা শেষ হবে তখন আমি আল্লাহর কাছেই, এবং আমি আল্লাহর কাছেই ফিরে যাব, আমি ওদিক ওদিক কোথাও গাছের মাথায় যে উঠবো না, আসমানে যে উঠবো না, আমি আল্লাহর কাছেই ফিরে যাব, তখন আমার কোনো পথ থাকবে না, তখন আমি চিন্তা করবো আহারে আমি তো বিরাট ভুল করে আসছি দুনিয়াতে, আমি যদি বসে বসে একটুখানি ভালো কাজ করে আসতাম, আমি তো ভালো কাজ, ফেরেশতারা সেদিন জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি বই যায়নি, কোরআন শরীফ যায়নি, সেটা পড়োনি, পর্যালোচনা করোনি, নাকি সেখান থেকে খারাপ খারাপ জিনিসগুলো ক্যাচ করে তারপরে তার সাথে আবার গিট পাকিয়ে তারপরে তোমরা এগুলি ইয়ে করেছো, ভালো কাজ যদি করে থাকো তাহলে বেহেশত কোনো যাও, আর যদি খারাপ কাজ করে থাকো তাহলে সেখানে আগুন, আর আগুন আগুন ভয় পায় নাকে? বাবা আমি খুব ভয় পাই আগুন, সুতরাং আমি যে সঠিক রাস্তা সেই রাস্তায় আমি যেটা মনে করি আমি সেই রাস্তায় চলার চেষ্টা করি সবসময় আর কি, হয়তো আমাদের হয় না, হয়তো আমাদের হয় না, তাই তো সমস্যা নেই, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ, অবশ্যই প্রত্যেকটা মানুষ মনে মনে সে ভালো জিনিসটাই চিন্তা করে, ভালো কথাই বুঝতে পারে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে সে হয়তো ভালো জিনিসটা অ্যাপ্লাই করতে পারে না নিজের জীবনে অথবা কোন রকম, কিন্তু অ্যাপ্লাই হয়তো করতে পারে না, হয়তো কোনো, আজকাল তো দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে মানসিক রোগীর সমস্যা বেড়ে গেছে, এটা আপনি জানেন, খেয়াল করেছেন মানসিক রোগীর সমস্যা, মেন্টাল ডিজিজ পুরো পৃথিবীতে বেড়ে এত অত্যধিক বেড়ে গেছে যে এটা জরিপ দেখে আপনি তার হয়ে যাবেন। এখন আমি মনে করছি, এখন আমি মনে করছি, এখন আমি মনে করছি যে মানসিক রোগীর সংখ্যা কিয়ামতের পূর্বে অতিরিক্ত বেড়ে যাবে, এটা হাদিসের কথা, তো সুতরাং এখন আমি প্রমাণ আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনি একটু শুনুন, হ্যাঁ বলেন বলেন, সেটা হচ্ছে যে আপনি যেই ভেস্তে যেতে চাচ্ছেন সেই ভেস্তে কি আছে সেটাও আমি আপনাকে একটু পরে দেখাবো, আপনার জন্য কি অপেক্ষা করছে সেটাও দেখাবো, আগে আপনি একটু আমাকে আগে প্রশ্নের উত্তরটা একটু দেন, যে আপনার আল্লাহ পুরুষটাকে শাস্তি দেওয়ার জন্য মেয়েটাকে আরেকজনের সাথে শোয়াইলো, তাই তো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যদি, আমার তো হাজবেন্ড আছে, আমি যদি আজকে আমার হাজবেন্ডের কোনো কারণে আমি যদি ছেড়ে দিই তার আমার তো একটা গতি করতে হবে, আমি আরেকটা বিয়ে করতে হবে আবার? না 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 ম্যাডাম, ম্যাডাম উত্তরটা, উদাহরণটা মিললো না, উদাহরণটা আমি একটু মিলাই দিচ্ছি আপনাকে, আপনি শোনেন, না মিললে আমাকে বলবেন, উদাহরণটা হতে হবে এরকম, আপনার যে একজন স্বামী আছে উনি যদি আজকে আপনাকে তালাক দেয় ওনার ইচ্ছায়, ওনার তালাক দিতে কোনো কারণ লাগবে না, ইসলাম অনুযায়ী তালাক দিতে ওনার কোনো কারণ দেখাইতে হবে না, আপনাকে যদি 3 তালাক দেয় এরপরে
তিন তালাকের পরে ওনার হঠাৎ মনে পড়লো, আপনিও ইদ্যুৎ বিদ্যুৎ পালন করলেন, ব্যাস সুন্দর মতন ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন ওনার মনে হইলো, আহারে আমি তো ভুল করছি, এইটা তো আমি একটা ফালতু কাজ করছি, আমি মিস ন্যান্সিকে আবারও আমার জীবনে ফিরে পেতে চাই, তাকেই আমি ভালোবাসি, আমি তার সাথেই বাকি জীবনটা কাটাতে চাই। এখন আপনিও চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমিও যেতে চাচ্ছি, দুইজনই রাজি আপনারা। এখন আপনার স্বামী যেহেতু ওই ভুলটা করছিল বা অপরাধটা করছিল, আপনাকে মন চাইছে তালাক দিছে, এইটার জন্য শাস্তি হিসেবে কে শাস্তিটা ভোগ করবে, কার মাধ্যমে কে শাস্তি ভোগ করবে? আপনাকে, মিস ন্যান্সি ম্যাডাম, আপনাকে আরেকজন স্বামীর সাথে সহবাস করতে হবে এবং বিয়ে করে তার সাথে সংসার করতে হবে। এরপর শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমার বলাটা শেষ হয়নি। চুক্তি করে করা যাবে না কিন্তু, যে একজন মিস্টার ফটকা নামের একজনকে আপনি ধরেন চুক্তি করলেন যে মিস্টার ফটকা আপনি আমাকে, আপনার সাথে আমার 3 মাসের সংসার হবে, এরপরে আর 3 মাস আমি ইদ্দত পালন করে আপনি আমাকে তালাক দিয়ে দিবেন, তারপরে আমি আমার আগের স্বামীর কাছে ফেরত, এরকম করা যাবে না। এরকম করলে আপনার নবী হাদিসে বলছে যে তাকে খাসি বলছে, পাঠা বলছে, ওই যে যে চুক্তি করবে, চুক্তি করে না, নর্মালি আপনি আরেকজন মানুষকে বিয়ে করতে হবে, সেই মানুষটা যদি নর্মালি আপনাকে তালাক দেয়, এই যে এই আগের বিয়েতে ফেরত আসতে চাচ্ছেন, আগের স্বামীর কাছে ফেরত আসতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে যদি তালাক দেয় তাহলে হবে না, অন্য যে কোনো উদ্দেশ্যে তালাক দিক, এই উদ্দেশ্যে তালাক দিলে হবে না, যদি অন্য যে কোনো ভাবে যদি তালাক দেয় আপনাকে, তখনই কেবল আপনি আগের স্ত্রী, আগের এই স্বামীর কাছে ফেরত আসতে পারবেন। এইবার আপনি আমাকে বলেন তো, এবার আপনি আমাকে বলেন তো, শাস্তিটা কি আপনি পাইলেন না আপনার স্বামী পাইল? আমার স্বামী অবশ্যই পেয়েছে, কেন সে মুখ দিয়ে সে অন্যায় কাজ করবে? কেন সে কেন মুখ দিয়ে বলে? তিনবার সে জানে না যে তিনবার 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 বললে মানুষের রাগ দুঃখ সবকিছুই আছে, মানুষের রাগ হতে পারে, তার রাগ হলে এমন করা একটা কাতিল করে ফেলবো, একদম রাগ হলে একটা কাতিল করে ফেলবো, এটা যে করবে তার শাস্তি পেতে হবে। তাহলে আপনি এইটাই বিশ্বাস করেন যে আপনাকে আরেকজনের সাথে যে শুইতে হইলো ইসলামের যে নিয়মটা অনুসারী, সেই নিয়মটা আসলে আপনাকে সম্মান জানাইছে এবং আপনার স্বামীকে আসলে শাস্তি দিছে, তাই তো বাবু ম্যাডাম, তাই তো? স্বামী স্বামী কেন ছাড়লো? স্বামী ছাড়লো কেন? ঠিক ঠিক, তুমি ভুল করে কাতিল করবা, তুমি ভুগবা না, তুমি অপরাধের সাজা পাবা না, এটা তো হয় না। মানে আপনি আরেকজনের সাথে শুবেন, এইটাতে সাজা পাবে আপনার স্বামী? অবশ্যই, কারণ তার একটা হাজবেন্ড কোনোদিনও চায় না যে তার ওয়াইফ আরেকজনের সাথে শুক, এটা কোনো নির্দয় একটা হাজবেন্ড চাবে না। কিন্তু কথা হচ্ছে কি যে যখন যখন আমি আমি চাবো না, না আমি চাবো না, কিন্তু আপনি কি পছন্দ করেন আপনার স্বামীর কাছে ফিরে আসা? আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কিভাবে নেবেন ব্যাপারটা যে আপনার স্বামীর কাছে ফিরে আসতে আরেকজনের কাছে আপনাকে শুইতে হচ্ছে এবং আরেকজনের কি হইতে হচ্ছে, মানে অপেক্ষায় থাকতে হচ্ছে, যদি তালাক দেয় তাইলে ফিরে আসতে পারবেন, না দিলে কিন্তু ফিরে আসতে পারবেন না। হ্যাঁ না না, আপনার কেমন লাগবে আমাকে একটু বলবেন তো। হ্যাঁ আমার কোনো কিছু খারাপ লাগবে না, আমার এই জন্য খারাপ লাগবে না যে তুমি এত বড় অপরাধ কেন করলে, একজন অপরাধীর জন্য আমার কোনো খারাপ লাগবে না। মানে আপনি আরেকজনের সাথে শুইতেছেন, আরেকজনের সাথে সংসার করতেছেন, হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু একজন অপরাধীর জন্য আমার কোনো খারাপ লাগবে না। আমি চাই যে অপরাধীর সাজা হোক, আমি অবশ্যই চাবো যে যেই অপরাধ করুক না কেন, তুমি সীমা লঙ্ঘন করো না, সীমার ভিতরে থেকে অপরাধ করো, কোনো সমস্যা নেই, কিন্তু সীমা লঙ্ঘন করে যদি তুমি কাতিল করে ফেলো, তোমাকে অপরাধের শাস্তি পেতে হবে। ইউ সি গাইস, দিস ইজ হোয়াট ইসলাম ডাজ টু পিপল, ইউ সি। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া একটু বলেন তো আমাকে, আমি কিন্তু কিছু জানি না, আমি জাস্ট খালি আপনার এটা একটু দেখলাম, সেটা নিয়ে করলাম। গলির 3 নম্বর বাসাতে বলছি আমরা, না আপনি আমার সাথে দুষ্টামি, ভাইয়া শুনেন আপনি আমার সাথে দুষ্টামি করছেন, আপনি একটু বলেন তো যে কোন দেশ থেকে বলছেন। ন্যান্সি ম্যাডাম, আমি আপনার বেআইনও না বা আমি আপনার সম্পর্কে এমন কেউ না যে আপনার সাথে দুষ্টামি করতে পারি, কিন্তু আপনি আমাকে যে এই কথা কেন বলছেন? আপনি তো শুনেন আমার কথাটা, শুনেন ভাইয়া, কিচ্ছু মাইন্ড করবেন না, আমি যে মানসিক রোগী দেখি আজকাল, এই যে এত মানসিক রোগী, আপনার কথাটা কিন্তু মানসিক রোগীর মতন লাগছে আমার কাছে, প্লিজ ডোন্ট মাইন্ড। কিন্তু আপনি যে এই কথাটা বললেন, এই কথাটা তো গর্হিত একটা অন্যায় কথা, আল্লাহর রসের পাশ থেকে আপনি কথা বলছেন, এটা কি কোনো কথার ভিতরে পড়লো? একটা কথা বলেন যে ভদ্রাচিত ভাবে আমরা কথা বলি। তাহলে দেখুন তো, আপনার আল্লাহর পাশে আমি বসে আছি, আপনার আল্লাহ কিন্তু একটুও মানে অফেন্ডেড হচ্ছে না, আপনার আল্লাহর কিন্তু গায়ে লাগছে না, আপনার আল্লাহ কিন্তু কষ্ট পাচ্ছে না, আপনার আল্লাহ কিন্তু বিরক্ত হচ্ছে না, আপনার আল্লাহ কিন্তু রাগ হচ্ছে না, আপনার আল্লাহ কিন্তু ঠিকই আমার সাথে বসে বিয়ার খাচ্ছে। তো আপনি ওই যে আপনাকে আমি একটুখানি আগে বললাম, প্লিজ ভাই মাইন্ড করেন না আমার কথায়, আজকাল মানসিক রোগ মেন্টাল ডিজিজ এত বেড়ে গেছে যে মেন্টাল ডিজিজ যে তারা যে সমস্ত কথা বলে, আপনার এই যে বর্তমানে যে কথাটা যে লাইনটা উচ্চারণ করলেন আমার কাছে ওই রকম লাগছে, এখন ভুলও হতে পারি, আমি ভুল হলে বলো, ভুল হলে হ্যাঁ ভুল হলে ভুল হলে আমাকে মাফ করে দিন, ভুল হলে আমাকে মাফ করে দিন, শুনেন ভুল হলে আমাকে মাফ, শুনেন
আমার কথা একটু শুনে নেন, আপনার কথা তো আমি শুনলাম, আপনি আমাকে মানসিক রোগী বললেন, আমি শুনলাম, এবং আমি আপনার কাছে এখন আমার আমার মত মানসিক রোগী বলিনি, মানসিক রোগী বলিনি, আমি বললাম যে ওদের যে সমস্ত কথাবার্তা শুনি আমি, আমার কাছে ওরকম কথাবার্তা মতন মনে হচ্ছে। অ্যাবনর্মাল 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 কথা কেন বল, না না আপনি আমার সাথে অ্যাবনর্মাল কথা কেন, না না আপনি আমার সাথে অ্যাবনর্মাল কথা কেন বলবেন, আপনি একটা সঠিক সুন্দরভাবে বলেন, আমি একজন মহিলা, আমাকে একটু সম্মান করে কথা বলেন যে হ্যাঁ আপনি লন্ডন থেকে অথবা আপনি আমেরিকা থেকে অথবা আপনি জার্মান থেকে কথা বলছেন, সুন্দর করে বলেন, আমি একটু খুশি হই। ফ্যান্সি ম্যাডাম আপনি শুনেন, আপনাকে খুশি করা আমার পক্ষে সম্ভব না, কেন জানেন? কারণ আপনি আপনার স্বামীকে শাস্তি দেওয়ার জন্য আরেকজনের সাথে আপনাকে শুইতে হচ্ছে। অফকোর্স অফকোর্স আমি কোনো অন্যায়, আমি কোনো না না আমি কোনো অন্যায় বরদাস্ত করি না, অন্যায় বরদাস্ত করি না, একটা মানুষকে কাতিল করলে সে অপরাধী এবং সে তার শাস্তি পাবে। আচ্ছা আপনি কি আমার কথা শুনবেন নাকি আপনি একা বলবেন বলেন, তাহলে চুপ করে শুনবেন নাকি আমার কথার ফাঁকে ফাঁকে আপনিও কথা বলবেন? কথার ফাঁকে ফাঁকে কথা বললে কথা বলা যায় না, চুপ করেই শুনবো। খুবই চমৎকার, খুবই চমৎকার। তাহলে শুনুন, আমি আপনাকে বলছি যে যেই মানুষটার কাছে তার স্বামীকে শাস্তি দেওয়ার জন্য, স্বামীর ভুলের শাস্তি দেওয়ার জন্য নিজেকে আরেকজনের সাথে শোয়া এবং আরেকজনের কাছে মুখাপেক্ষী হয়ে থাকা, যে সে তালাক দিলে তাইলেই আমি আমার স্বামীকে ফেরত পাবো, এই জিনিসটাকে যার কাছে সম্মান মনে হয় তাকে তো আমি সম্মান দেখাতে এখানে বসি নাই, এবং তাকে তো আমি সম্মান দেখাবো না। সেই সাথে আপনি সম্মান শুনুন, আপনি আমার না 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 আমার কথা বলি তো, আমার বলেন আপনি, না আপনার কথা বলেন, শুনছেন না, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ থ্যাংক ইউ, শুনেন, এবং আপনি আমাকে বললেন যে আল্লাহ পাকের আরশের পাশে আমি বসে আছি, এবং মানে বসে বলতে আরশের পাশের গলিতে 3 নম্বর বাসে আমি বসে আছি, এবং আল্লাহ পাকের সাথে বসে আমি বিয়ার খাচ্ছি, এইটা নাকি আপনার কাছে মনে হচ্ছে মানসিক রোগীর মতন কথা? কিন্তু আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমাকে প্রমাণ করে দেন তো যে আল্লাহ পাক আমার সাথে বসে এই মুহূর্তে বিয়ার খাচ্ছেন, আপনি আল্লাহকে ডেকে বলেন তো দেখি, আল্লাহ আমাকে প্রমাণ, আমার সবাইকে প্রমাণ করে দিক যে আল্লাহ আমার সাথে নাই, আপনি প্রমাণ করেন তো, পারবেন? আল্লাহ শুনেন, আল্লাহ তালা অদৃশ্য, আল্লাহ তালা আমাদের ঘাড়ের ঘাড়ও যতখানি মানে কাছে দূরত্ব না, আল্লাহ তালা তারও কাছে আমাদের সমস্ত শরীরে এবং সব জায়গাতেই আল্লাহ তালা আছে, কিন্তু উনি অদৃশ্য, ওনাকে আমরা দেখতে পাবো না, কিন্তু মৃত্যুর পরে আমরা দেখতে পাবো সবকিছুই। কিন্তু কথা হচ্ছে কি যে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আমাকে আল্লাহ নাই, তাই তো? না অবশ্যই আমার সাথে আল্লাহ আছে, থাকবে না কেন? আল্লাহ তালা সর্বত্র বিয়ার খাচ্ছে, এই কথাটা আল্লাহ তালা না আল্লাহ তালা সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ তালা বিয়ার খেতে নিষেধ করেছে, আপনাদের জন্য নিষেধ করছে, আল্লাহ তো আর বিয়ার খেতে নিষেধ করেনি নিজেকে। না 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 যে জিনিসটা খেলে মাথা ঘুরে অথবা যে জিনিসটা খেলে আপনার জ্ঞান লোপ পায় সে জিনিসটা আপনি খাবেন না, সেটা আপনার জন্য নিষেধ, আপনি মুসলিম আপনার জন্য নিষেধ, কিন্তু আল্লাহর জন্য তার নিষেধ না, বুঝছেন? আল্লাহর জন্য নিষেধ তো মানে আল্লাহ কি খায় নাকি, কি ধরনের কথা আপনি বলছেন? আমার সাথে যে বসে বিয়ার খাচ্ছে না এটা আপনি প্রমাণ করেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হ্যাঁ আপনি প্রমাণ করেন তো, কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ এই মুহূর্তে আমার সাথে বসে বিয়ার খাচ্ছে না, কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা আপনি আমাকে বলছেন যে এটা আপনি প্রমাণ করে দেখান, তাই তো? আমি আপনাকে একটা কথা প্রশ্ন জিজ্ঞাসা করি যে যখন পেটে খিদে লাগে তখন কি আমরা দেখি যে হ্যাঁ হ্যাঁ লাল রঙের একটা খিদে, খিদে জিনিসটা হচ্ছে লাল রং, আমরা কি দেখি? আমরা এটা প্রমাণ করেন যে কিভাবে আমরা দেখব, আমি দেখতে চাই খিদেটা। খিদের যে খিদে লাগলে আপনার পেটের মধ্যে যে এই যে পাকস্থলীর মধ্যে যে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে এইটার ফলে, এবং আরো নানা রকম যে পদার্থগুলো নিঃসৃত হয় যেগুলো আপনার পাকস্থলীতে, সেই জিনিসগুলো আপনার মস্তিষ্কে একটা সংকেত প্রেরণ করে, কি সংকেত? যে আপনার ক্ষুধা পেয়েছে। এই কারণেই অনেক সময় ভুল সংকেতও যায়, আপনি উল্টা পাল্টা যখন খাবার খান, যখন বদহজম হয় তখন উল্টা পাল্টা সংকেত যায়, কারণ আপনার ওইখানে ঠিকই ওই পদার্থগুলোর ক্ষরণ হয় কিন্তু ওই পদার্থগুলো ওইভাবে ব্যবহৃত হয় না, তখনও আপনি বুঝতে আপনার কাছে মনে হয় যে আপনার ক্ষুধা লেগেছে, আপনি আরো খান, খাই খাই করেন, এইভাবেই প্রমাণ করা যায় যে আপনার ক্ষুধা লেগেছে। এবার আগের প্রশ্নে ফিরে আসি, আপনি আমাকে কি প্রমাণ করতে পারবেন নাকি পারবেন না যে আমার কাছে আল্লাহ এই মুহূর্তে বসে বিয়ার খাচ্ছে? আপনি যদি আমাকে প্রমাণ করে দেখাতে পারেন যে খিদের রংটা কি, আমি তখন আপনাকে প্রমাণ করে দেখাবো, আপনি যদি না দেখাতে পারেন তাহলে আমি কেন দেখাবো? আমি কিন্তু দাবি করিনি যে খিদের কোনো রং থাকে, তাহলে আমি দাবি করেছি, আমি দাবি করেছি, আপনি যেরকম বলছেন যে এখানে বসে আল্লাহ তালা নাউজুবিল্লাহ এই জিনিস খাচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তদ্রূপ আমি আপনাকে প্রশ্ন করলাম যে খিদের রংটা একটু দেখাতে দেখবো আমি। চমৎকার, তাহলে চমৎকার কাজ করেছেন, এইবার আমি আপনার কাছে প্রশ্ন করবো, আল্লাহ বলতেই যে কিছু আছে এটা প্রমাণ করে দেখেন, এইটা প্রমাণ করে দেখাবো তাহলে আল্লাহ। হ্যাঁ আল্লাহ তালা বলছে কেন যে এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই যে গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, এবং এগুলি সমস্ত আপনার নিয়মতান্ত্রিক ওয়েতে চলে, আজকের দিনে না বৈজ্ঞানিকরা পরীক্ষা করে করে বের করছে যে এই সূর্য চন্দ্র ওই যে আপনার ওটাকে কি বলে বার্ষিক গতি আর আহ্নিক গতি আজকের দিনে আমরা বের করেছি, কিন্তু 1400 বছর আগে কিভাবে রসূলুল্লাহ এই কথা বলে গেলেন এটা আপনি বলেন। এই একই রকম কথা বাইবেলেও বলছে, আপনার ওই যে ত্রিপিটকেও বলছে, তারপরে গীতাতেও বলছে, তারপরে আপনি আচ্ছা ভালো কথা, আচ্ছা ভালো কথা, শুনে বলেন আপনি বলেন তো আপনাদের মধ্যে কাটটা ঠিক, সবাই সব আল্লাহ সব ভগবানই এই কথাই বলছে যে আমি সব বানাইছি, বলেন এবার কাটটা ঠিক। হ্যাঁ আচ্ছা ভালো কথা,
তা এখন এই যে কোরআন, কোরআন শরীফটার যে 1400 বছর আগে যে আপনার বাইবেল আপনার অন্য অন্য ধর্ম এগুলি তো কিছু কিছু চেঞ্জ হয়েছে, আপনি বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে, কিছু কিছু চেঞ্জ হয়েছে, কোনটা প্রোটেস্ট্যান্ট কোনটা ক্যাথলিক, বাইবেলের কিছু চেঞ্জ হয় নাই, বাইবেল তোরা এগুলো আপনাদের চেয়ে পুরোনো গ্রন্থ, সেগুলো যেভাবে নাজিল হয়েছিল ওভাবেই আছে, আপনার কোরআন যদি চেঞ্জ না থাকে ওটাও চেঞ্জ হয়নি, কিছু হ্যাঁ কে বললো আপনাকে এই কথা, এই তথ্য যে আপনি পেয়েছেন, এই তথ্য যে আপনি পেয়েছেন, এই তথ্য যে আপনি পেয়েছেন, তাহলে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের মতো চুনোপুরিদের সাথে আপনি তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে জাকির নায়কের সাথে লিপ্ত হয়ে পুরো জাহানকে একটু দেখান। দেখুন আপনি কিন্তু দাবিটা করলেন যে ওগুলো বিকৃত হয়েছে, আপনার কাছে যখন আমি প্রমাণ চাইলাম তখন আপনি নিজেকে চুনোপুঁটি বললেন, এটা কি ঠিক হলো? আমি অবশ্যই চুনোপুঁটি, অবশ্যই আমি অবশ্যই, যদিও আমার জীবনটা চলে গেল বই পড়তে পড়তে, কিন্তু আমি মনে করি যে আমি কিচ্ছু জানি না, বিরাট মহাসমুদ্রের মাঝখানে একটা বালি উঁচু করলে যেটা হয় সেটাও আমি না, আমি কিচ্ছু না, আমি আদৌ কিচ্ছু না, এবং জ্ঞানের সমুদ্রে আমি কিচ্ছু না, এটা আমি সবসময় সব জায়গাতে বলি যে জ্ঞানের সমুদ্রে আমি কিচ্ছু না। সুতরাং আমি জানতে চাই এবং আমি চিন্তা করি যে আল্লাহর যে ধর্ম, এ ধর্ম সঠিক ধর্ম, এবং এ ধর্মের প্রচুর প্রচুর প্রমাণ আমার কাছে আছে, এখন বলবার সময় হবে না, ব্যক্তিগত জীবনে যদি আপনি আমার সাথে বসতে চান সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে কি প্রচুর প্রচুর প্রমাণ না নিয়ে, প্রচুর প্রচুর জি প্রচুর 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 প্রমাণ না নিয়ে, প্রমাণ না নিয়ে আমি বসে আছি নাকি এখানে? একটা মানুষের জীবন একটাই, সুতরাং আমি সঠিক রাস্তায় চলবো, আমার জীবনে যেন কোনো ভুল না হয় সে চিন্তা আমাদের সবাই প্রত্যেকের থাকা উচিত, কারণ মৃত্যু যখন হয়ে যাবে তারপরে আর ফিরে আসবো না, কাছাকাছি খুব সতর্কতার সাথে এবং কনসিয়াসলি এইটুক জীবন পার করতে হবে আমি মনে করি। শুনে নিন ম্যাডাম, শুনে নিন, আপনি যে কথাটা বললেন একটু আগে যে আপনার কথা কোরআনে এতদিন আগে বলছে, সেইরকমই যে দেখেন গডের কথা বাইবেলের মধ্যে বলছে, ব্রহ্মার কথা দেখেন ওইখানে বেদ উপনিষদের মধ্যে বলছে, সেরকম হাট্টিমাটিমের কথাও বলা আছে হাট্টিমাটিমের বইতে, কোনো বইতে শুনেন আমার কথা শুনেন, এটা স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে। আচ্ছা বলেন, কথাই বলতে দেন না, আমার কথার মাঝখানেই তো আপনি কথা শুরু করে দেন, আমি তাহলে কি করে আপনার সাথে আলোচনা করব, বলবেন? বলেন বলেন, অনেক বলেন। আবারও তাহলে আপনার সাথে আমি প্রথম কথায় ফিরে আসি, এবারে সেটা হচ্ছে আপনার কাছে আমি নিশ্চিত হলাম যে একজন স্বামী তার স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে সেই স্বামীর কাছে ফেরত যাওয়ার জন্য সেই স্ত্রীটাকে আরেকজনের সাথে শোয়ানো, এইটা আপনার কাছে মনে হয়েছে যে এইটা হচ্ছে খুবই একটা ভালো একটা সিস্টেম এবং সম্মানিত করা হয়েছে আপনাকে? আমি একটা হাদিস দেখে নিই এই বিষয়ে, এটা হচ্ছে সুনানে আত তিরমিজির, হাদিস নাম্বার হচ্ছে 1118, এটা সুনানে ইবনে মাজাতেও আছে এবং আরো অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। হ্যাঁ বুঝতে পারছি, আপনি অনেক হাদিস কালাম পড়েন এবং সেগুলোর রেফারেন্স সহ কথা বলেন, আচ্ছা ভালো কথা, খুব খুশি, এটা খুব খুশির খবর, কিন্তু বক্তব্যটা হচ্ছে আমাকে কি একটু কথা বলতে দেবেন? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা বলেন, সুন্দর। কোন লোক তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর সে দ্বিতীয় স্বামী গ্রহণ করলো এবং সহবাসের পূর্বে সেও তাকে তালাক দিলে কি নিয়ম? হ্যাঁ সেটা বর্ণনা করতেছে, আরেকবার বলেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখবো দেখবো না ভাই, আমি শুয়ে কথা বলছি, সুতরাং আপনি আয়েশা বলতেছেন, আপনি শুনেন জি বলেন, আয়েশা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে রিফা আল কুরাইর স্ত্রী এসে বলল আমি রিফার স্ত্রী ছিলাম, সে আমাকে বাত্তালাক, অর্থাৎ বাত্তাতালাক মানে তিন তালাক দেয়, তারপর আমি বিয়ে করি আব্দুর রহমান ইবনে জুবাইরকে, কিন্তু তার সাথে কাপড়ের পাড়ের মতো আর কি ব্যতীত আর কিছু নেই। তিনি প্রশ্ন করলেন তুমি কি রিফার নিকটে আবার ফিরে যেতে চাও? কিন্তু তা হবে না, তুমি যতক্ষণ না তার মধু আস্বাদন করবে এবং সে তোমার মধু আস্বাদন করবে তারপরে তালাক দিবে, মানে দ্বিতীয় স্বামীর সাথে সঙ্গম না করা পর্যন্ত এবং সেইটা না তালাক না দেওয়া পর্যন্ত কখনোই আগের স্বামীর কাছে ফিরে যাওয়া যাবে না, এইটা আপনার কাছে সম্মান। তাহলে ন্যান্সি ম্যাডাম আপনি আমাকে বলেন তো ইসলাম নারীকে অসম্মান করছে এইটা প্রমাণ করা, আমি কেন মাতুব্বর আজাদ অভিজিতের বাপ মানে স্বয়ং আল্লাপাক যদি নিজে এসে দাবি করে আপনার কাছে সম্ভব? আল্লাহ পাক তো আপনাকে বুঝাইতে পারবে না যে মেয়েদেরকে অসম্মান করা হয়েছে এখানে, কারণ আপনার কাছে তো এটাই সম্মান। আমার কাছে এটাই সম্মান, তাহলে এখন বলি এই আপনি কিভাবে ভাবলেন যে এই এই যে যে স্বামী তালাক দিল এই স্বামীর থেকে দ্বিতীয় স্বামী বেশি আদর করবে না, আপনি কি কনফার্ম? একদম দাঁত ভাঙা জবাব দিছেন, আমার দাঁত ভেঙে গেছে একদম, চমৎকার যুক্তি দিছেন একদম। আমরা তাহলে এক কাজ করি, আর একটা টপিকে আপনাকে জিজ্ঞেস করি, আপনার নারীকে ইসলাম ধর্ম অনুযায়ী কি কি বলছে সেটার একটা তালিকা আপনাকে দেখাচ্ছি, বা আপনি যেহেতু দেখবেন না শুনবেন শুধু তাহলে শোনাচ্ছি। আচ্ছা ভাইয়া শুনেন, আপনাকে বলি, আপনি তো মুসলমান, আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত? আমি মুসলমান ছিলাম কিন্তু এখন আর নাই, কারণ আল্লাহ পাক আমাকে বলছে যে এই সব ভুয়া, তুই নামাজ কালাম পড়িস না। ও কোন জায়গায় বলছে, কোন হাদিসে বলছে? এই যে রকম সুনানে তিরমিজি কথা বলতে বললেন, কোন হাদিসে কথা বলেন? আল্লাহ পাক আমার সাথে সরাসরি কথা বলে বলছে,
নবী মোহাম্মদ এতো এতো আমি একটা কথা একটু আগে বললাম, আপনি তো মাইন্ড করে ফেললেন, কিন্তু আমার কাছে একটু অন্যরকম লাগছে আপনার কথা। যুক্তিতে আমাকে যদি আপনার মনে হয় যে মানসিক রোগীর মতো কথা বলছি, তার মানে আপনার ওই যুক্তিতে কিন্তু নবী মোহাম্মদকেও আপনি আলটিমেটলি মানসিক রোগী বানিয়ে দিলেন। কেন বলেন তো? কারণ নবী মোহাম্মদ নিজেও বলছে, দাবি করছে যে আল্লাহ পাক তার সাথে কথা বলছে। আপনি কিন্তু প্রমাণ চান নাই তার কাছে। আরে বাবা, নবী মোহাম্মদ তিনি হলেন মহামানব, তিনার সাথে কি আমাদের সাথে হয় নাকি? আমিও মহামানব, তিনার সাথে কি আমাদের সাথে হয় নাকি? তিনি হলেন মহামানব, এবং তিনি আরো শিখেছিলেন আল্লাহর সাথে, তার অন্যরকম একটা ব্যাপার। আর নবী রসুলগণের সাথে কি আমাদের, আমরা চুনোপুটি কোথাকার কোন পাপি টাপি বান্দা, আমাদের সাথে ওনাদের সাথে হয় কি ধরনের কথাবার্তা আপনি বলছেন? আপনার সাথে তার মিল না থাকতে পারে, আপনার সাথে তার তুলনা না হতে পারে, সেটা আপনার ব্যাপার। আপনি চুনোপুটি হতে পারেন, আমি তো নিজেকে চুনোপুটি মনে করি না। আমি মনে করি আপনি 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 মনে করেন আপনি আপনি যা মনে করেন আমি মনে হ্যাঁ আমি মনে করি সেটা হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। আমার তো এত কিছু দরকার নেই, আমাকে আল্লাহ পাক, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাক, আল্লাহ পাক স্পষ্ট, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। সুতরাং আমার ওই সুতরাং আমার ওই হ্যাঁ সুতরাং আমার ওই কথাটাই ওই কথাটাই বলতে হবে। হ্যাঁ, কার মাধ্যমে ঘোষণাটা দিয়েছে? কোরআন শরীফের মাধ্যমে। পৃথিবীর বুকে দিয়ে গেছে এই ঠিক সেইভাবে সেই বইটাই ইংল্যান্ডের একটা লাইব্রেরিতে পাওয়া গিয়েছে কিছুদিন আগে। সুতরাং তারা, আমি ইউটিউবে দেখলাম যে ওরা বলছে যে 1400 বছর আগে যেভাবে লেখা লিখেছিল একেবারে ঠিক সেইভাবেই লেখা 1400 বছর আগের, একটা হরফ একটা একটা লাইন অনিজবিশ হয়নি। তা আল্লাহ তালাই বলছে যে এই কোরআনের হেফাজত আমি করব। সুতরাং তার ভিতরে যা যা লেখা আছে সেগুলি আমরা মানুষ হিসাবে আমাদের মানতে হবে, এটা আমি মনে করি। ঠিক আছে, আপনি এইগুলা আপনাকে কে কে জানাইছে কোরআন হাদিস এগুলা কে পৌঁছাই দিছে আপনার কাছে, কার মাধ্যমে জানছেন, কে দাবি করছে? আমি হ্যাঁ আমি কোরআন পড়ি, কোরআন থেকে আমি জানিছি এবং আমি হাদিস পড়ি। হ্যাঁ, কোরআন হাদিসটা কার কাছে নাজিল হইছে? নাজিল হইছে আমার রাসূলুল্লাহ, আমাদের সেই, হ্যাঁ, কিভাবে নাজিল হইছে? আল্লাহ তার কাছে পাঠাইছে, তাই না? হ্যাঁ, তাহলে জিব্রাইল আলাইহিস সালামের মারফত, জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইলের মাধ্যমে। আচ্ছা, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, শুনেন, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আর যদি না বলেন তাহলে অসম্মান যদি করেন তাহলে কিন্তু একটা কথা সবসময় ভাববেন, কবরে কিন্তু কেউ নাই, কেউ কাউকে সাহায্য করবে না, সেখানে কিন্তু আগুন বিচ্ছু আর সাপ দিয়ে ভরা, এটা আপনি মাথায় রেখে কথা বলেন। ইনশাআল্লাহ, তাহলে আমি জিব্রাইলই বারবার বলছি, শুনুন তাহলে, জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদের কাছে যে আল্লাহ বাণী পাঠাইছে এইটা আপনি বিশ্বাস করলেন, অথচ তাকে আপনি মানসিক রোগী বললেন না। আমি যখন দাবি করলাম যে আমার কাছে আল্লাহ, এই যে দেখেন আমার কাছে লেখা আছে, যে দেখেন স্ক্রিনে ভেসে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের রাসূলুল্লাহর পরে আর কোন নবী রাসূলগণ আর কোন নবী রাসূলগণ পৃথিবীতে আসবে না, উনি হচ্ছেন খতমে নবী, উনি নবীদের আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে, দেখেন। হ্যাঁ সেটাই, আপনি যদি শুনেন, আপনি যদি, আমি এখন বললাম যে ভাই আমার কিন্তু চেহারাটা এরকম, আমার নাকটা কিন্তু এরকম, আর আমার চোখটা দেখেন, দেখেন ভাই আমার চোখটা কিন্তু এরকম, আপনি যদি তাকায় দেখেও বলেন যে না এটা মিথ্যে কথা আপা, আপনি খুব কালো আর আপনি খুব কুৎসিত, আমি খুব সুন্দরী একজন মহিলা, বুঝতে পেরেছেন? আপনাকে আমি দেখা দিব না, কিন্তু আমি খুবই সুন্দরী একটা মহিলা। এখন কথা হচ্ছে কি যে আপনি যদি বলেন যে না আপনি নিগ্রোদের মতন দেখতে, তখন কি আমি একটু হাসবো মুখটা বেঁকা করে, কিন্তু আপনাকে কোনো জবাব দেব না, আপনি বুঝে নেবেন যে কেন হাসলো। তা আপনার কথাগুলো আমার কাছে ওরকম হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমার কাছে, এই যে দেখেন স্ক্রিনে আমার কাছে যে আয়াতটা নাজিল হয়েছে সেটা আমি এখানে দেখাইছি, আয়াত নাম্বার 69, সেখানে আল্লাহ বলতেছে। আপনি এখন আয়াত নাম্বার আজকাল হাদিস জাল হচ্ছে, আপনি জানেন আজকাল হাদিস জাল হচ্ছে, অনেক জায়গায় হাদিস জাল পাওয়া যাচ্ছে, আপনাকে বুঝতে হবে যে কোনটা সঠিক হতে পারে আর কোনটা সঠিক বেঠিক হতে পারে। আপনি ভাত মাছ খান না, আমিও খাই, আপনিও খাই, দুনিয়ার সবাই খায়, কিন্তু কথা হচ্ছে কি যে আমাদেরকে সঠিক রাস্তাগুলো নিজের থেকে বুঝে নিতে হবে যে কোনটা সঠিক হতে পারে। আমি যদি সব কথা বলি, দাঁড়ালাম এদিক যেতে বললো গেলাম, ওদিক যেতে বললো গেলাম, এটা তো ঠিক হবে না, আপনার নিজের ব্রেন খাটাতে হবে, ব্রেন খাটিয়ে আপনি চিন্তা করে বের করবেন যে না আসলে তো কোরআনের যত কথা সবই তো মিল খেয়েছে। আর হাদিসটা কি, হাদিসটা হচ্ছে ওই কোরআনের কথা যদি তুমি না বুঝতে পারো তাহলে রাসূলুল্লাহ এটা একটু বিশ্লেষণ করে বুঝাই বলেছে মানুষকে, এই তো কথা। কিন্তু কোরআনের ভিতরে যা আছে তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরফ কেউ কোনোদিন চেঞ্জ করতে পারেনি আর পারবে না, কিয়ামত পর্যন্ত এর কোনো চেঞ্জ হবে না, এবং এটাই সঠিক। ন্যান্সি ম্যাডাম, আপনি আমার কথাটা একটু শুনুন এবারে, আপনার কথাটা আমি শুনলাম অনেকক্ষণ ধরে, তাই না? আপনি একটু শুনুন আমার কথাটা। আমার কাছে, আমি যখন এই যে আয়াতটা স্ক্রিনে দেখালাম, আয়াত নাম্বার 69, সেখানে আল্লাহ আমাকে বলছে এই সব মানিস না, সব ভুয়া, কোরআন হাদিস সব ভুয়া, এইখানে নারীদের অসম্মান করা হয়েছে, তুই এগুলি মানিস না। এই যে আয়াতটা যখন আমি আপনার কাছে দেখাইলাম বা দাবি করলাম যে আল্লাহ তাআলা আমার কাছে এই বাণীটা পাঠিয়েছে, আপনি কিন্তু আমাকে বললেন যে মানসিক রোগীর মতো কথা বলছি,
কিন্তু আপনার নবী একই কাজটাই করছে, আপনার নবী এর চাইতে জঘন্য কাজ করছে। সে মেয়েদেরকে নিয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার আমার কান হয়ে যাচ্ছে অপবিত্র আপনার কথা শুনে। ভাইয়া মাইন্ড করেন না কিছু, কিন্তু আমার কানটা হয়ে যাচ্ছে অপবিত্র। আমি আমার কান একটু মিউট করে রাখলাম যাতে আপনি শুনতে পারেন আমার কথা মনোযোগ দিয়ে, আপনার কথা যাতে আমি শুনতে না পারি, আপনি যাতে আমার কথা শুনতে পারেন। সেটা হচ্ছে আপনি যখন, আমি যখন দাবি করলাম যে আল্লাহ তাআলা আমার কাছে এই 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 কথা পৌঁছাইছে, একই সাথে বিয়ার খাওয়ার সময় বসে বলছে এইসব মানিস না, সব ভুয়া, কোরআন হাদিস সব ভুয়া, এইগুলো বিকৃত, এইগুলা এইখানে নারীদেরকে অসম্মান করা হয়েছে, তুই এগুলি মানিস না, আমি যখন এটা বললাম তখন আপনি আমাকে বললেন আমি মানসিক রোগীর মতো কথা বলছি। কিন্তু একই কাজটা আপনার নবী করছে, আপনার নবী একই কাজটাই করছে। আপনার নবী দাবি করছে তার কাছে জিব্রাইল নামের কেউ একটা আসছে ডানাওয়ালা, যার নাকি 600 না 300 ডানা আছে, সে এসে যাকে আর কেউ দেখেনি সে নিজে দেখছে, সে এসে একের পর একের পর এক এরকম আল্লাহর পক্ষ থেকে বাণী পৌঁছায় দিছে। আপনি কিন্তু নবী মোহাম্মদকে বললেন না যে সে মানসিক রোগী, একবারের জন্য আপনার মনের মধ্যে প্রশ্ন আসলো না যে এই বেটা যে এই কথাগুলো বলতেছে সে কি মানসিক রোগী হতে পারে না? সে কি, আমি যেমন মাতুব্বরকে বলছি, মাতুব্বর আজাদ অভিজিৎকে বলছি যে আপনি মানসিক রোগীর মতন কথা বলছেন মাইন্ড করেন না, একইভাবে কি নবীজিও মানসিক রোগে আক্রান্ত হয়ে হ্যালুসিনেটেড হয়ে, উনি কি হ্যালুসিনেশনের শিকার হয়ে এই কথাগুলো আমাদেরকে বলতে পারেন না যে উনি কল্পনা করছেন যে আমার কাছে কেউ একজন আসতেছে সেইগুলো বলতেছে, সেটা আমাদেরকে আবার বলে শুনাইছে? আপনি, আপনার কাছে কিন্তু একবারও সেটা মনে হয়নি। আপনি তো তাকে, আপনি তো তার কাছে প্রমাণ চান নাই যে নবীজি আপনি প্রমাণ দেন তো দেখি আল্লাহ নামের কিছু আপনাকে এগুলো বলতেছে, এই কথাগুলো আপনি নিজে বানায় বলতেছেন না, এটা একটু প্রমাণ দেন তো দেখি, আপনি কিন্তু একবারও সেটা জিজ্ঞেস করেননি। কিন্তু আপনি সেটা করবেনও না, যে আপনি যে আমাকে অন্তত বলছেন না যে মানসিক রোগীর মতো কথা বলতেছি, এটাতেই আমি খুশি। কারণ কি, এতে আপনি নিজের অজান্তেই আপনার যে নবী আছে সেই নবীটাকে আপনি আলটিমেটলি বলে ফেলছেন যে সে মানসিক রোগী। আপনি হয়তো নিজে বুঝতে পারতেছেন না সেটা, কিন্তু যারা আপনার কথা শুনতেছে তারা কিন্তু ঠিকই বুঝতেছে যে এইটা এইটা কেমনে সম্ভব, কেউ একজন আল্লাহর কথা দাবি করলে তো সে মানসিক রোগী না, কারণ তাহলে তো আমাদের নবীও মানসিক রোগী। আপনি এটা হয়তো বুঝতেছেন না। অমিত ভাই আপনি একদম ঠিক বলছেন, শি মাস্ট বি টকিং ইট নাও। আচ্ছা এখন আপনার কাছে আমার পরের যে বক্তব্য সেটা হচ্ছে আপনি কি, আপনাকে যে আমি দেখাবো নারীদেরকে কিভাবে অসম্মান করছে এটা তো আমি নিজেও মানে সাহস পাচ্ছি না। কারণ হচ্ছে আপনি তো একটাকেও অপমান বলে বলবেন না, আপনি তো বলবেন যে এগুলো প্রত্যেকটাই সম্মান। এই যেমন স্ক্রিনে তাকান দেখেন এখানে নারীদেরকে ভোগ্যপণ্য বলা হয়েছে আপনার ইসলামে, নারীদেরকেই মানুষের সমস্ত দুর্দশার কারণ বলা হয়েছে আপনার ইসলামে, নারীদেরকে বাঁকা বলা হয়েছে আপনার ইসলামে, নারীদেরকে শস্যক্ষেত বলা হয়েছে আপনার ইসলামে, নারীদেরকে অশুভ, নারীদেরকে অমঙ্গল বলা হয়েছে আপনার ইসলামে, নারীদেরকে বিপর্যয়কর বলা হয়েছে আপনার ইসলামে, নারীরা শয়তানের বেশে আসে বা শয়তান নারীর বেশে আসে বলা হয়েছে আপনার ইসলামে, এইগুলার একটাও তো আপনার কাছে অপমান মনে হবে না? আপনার কাছে কি এগুলার একটা অপমান মনে হয়? আপনি আমাকে একটু বলেন তো মিস ন্যান্সি ম্যাডাম। এগুলি সব শুনেন, এগুলি সব জাল হাদিস, কথা বুঝতে পেরেছেন? হাদিস যেটা সেটা আপনি পরখ করে কোরআনের সাথে এটারে মিলান, মিলাই তারপর আপনি নিজেই টের পেয়ে যাবেন যে আসল সত্য কোনটা। আচ্ছা এগুলি সব কি তো হাদিস না, এখানে কিন্তু কোরআনের কথাও আছে, তাহলে কোরআনগুলো ওগুলো কি জাল? না কখনো না, কোনোদিনও না, কখনো তা হবে না, কখনো তা হবে না, রোজ কিয়ামত পর্যন্ত তা হবে না। রোজ কিয়ামত পর্যন্ত এই কোরআনই আমাদের নিয়ে যেতে হবে, একদম এই কোরআনই থাকবে। সুতরাং এর সাথে কোনো কিছুর মিল হবে না, পরিবর্তন হবে না, এটা আমাদের মানতে হবে। আচ্ছা আর না হলে ওই কবর, হয়তো আপনি কবর, হয়তো আপনার কাছে ভয় লাগে না, আমার কাছে ভয় লাগে ভাইয়া। আমি এত কথা কেন বলছি? কবরের ভিতরে তো কেউ নাই, সন্ধ্যে পরে রাত্রে বেলা হয়ে গেলে তখন ওই কবরের ভিতর বিরাট বিশাল বিশাল সব অ্যানাকোন্ডা সাপ, এই জন্য আর আপনার বিচ্ছু আর আপনার মাটির তলায়, এই জন্যই পিকে সিনেমাতে বারবার, আচ্ছা আপনার লাইনটি কি কেটে গেল, এই জন্যই পিকে সিনেমা সিনেমাতে বারবার বলছে যে ডার্কা বিজনেস, এই বিজনেসটা হচ্ছে ডার্কা বিজনেস, যে ডর গেই ও মন্দির গেই, ডর ডরের বিজনেস। আপনাকে ডর দেখাইছে আপনি মেনে নিছেন, চেকও করেন নাই একটা বারের জন্য, চেক পর্যন্ত করে দেখেন নাই যে আপনার ইসলামে আসলেই এই কথাগুলো আছে নাকি নাই, একটা বারের জন্য আপনি চেক করে দেখেন নাই। আত্মসম্মান বোধ কোন জায়গায় গেলে এরকম অবস্থা হয়? উর্মি আপু যুক্ত আছেন আমাদের সাথে, উর্মি আপু আপনি নিশ্চয়ই কি, মানে আমি বুঝতেই পারছি আপনি কি বলবেন, বলেন আপনি। হ্যাঁ ভাইয়া, উনি তো চলে গেল, একটু কথা বলতে চাইছিলাম, তো আবার ফিরে আসে কিনা জানি না, তারপরে আমার মনে হয় আমি আমার প্রশ্নটা একটু রেখে যাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি বললেন না যে উনি অনেক পড়াশোনা করা একজন শিক্ষিত মহিলা, কিন্তু উনি যতই পড়াশোনা করুক, আপনি যদি শুনে থাকেন ন্যান্সি ম্যাডাম, আপনি যতই পড়াশোনা করে থাকেন, আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনার বাসা থেকে বাইরে গেলেই যে দেখবেন একটা তরকারি একটা একটা তরকারি বিক্রি করতেছে একটা লোক, একটা পুরুষ লোক, বা রিক্সা চালাচ্ছে একটা পুরুষ লোক, আপনার আল্লাহর কাছে তারা আপনার চাইতে অধিক জ্ঞানী, আপনি সবসময় তাদের থেকে জ্ঞানী বুদ্ধিতে অর্ধেক।
যতই আপনি পড়াশোনা করেন না কেন, এখন এটা বললে তো আবার বলবেন এটা জাল হাদিস, আপনাকে সহি হাদিস দেখালেও আপনি মানবেন না, যে যেগুলো আপনার সাথে মানে আপনার বিবেকের সাথে ম্যাচ করবে না আপনি বলবেন সেগুলো সব জাল হাদিস, তাহলে কিভাবে হবে? এখন আপনি আপনাকে বললে যেটা আপনি অবশ্য জ্ঞানী মানুষ বলে নিজেকে দাবি করলেন, তো আপনি একটা কাজ করতে পারেন এগুলো নিয়ে একটু নিজে তাহলে আবার রিসার্চ করবেন, করে তারপরে আবার না হয় একদিন এসে তখন কথা বলতে পারেন যদি আপনার আসলে সৎ সাহস থাকে। এই আর কি, ভাইয়া তো সবই দেখাচ্ছিলেন একটা একটা করে, কিন্তু উনি তো পুরো সময়টা দিল না, চলে গেলেন। এই যে আপনি যে কথাটা বললেন এখন ইউর্মি আপু, সেটা হচ্ছে যে নারীরা বুদ্ধিতে অর্ধেক ইয়াতে অর্ধেক, এটা তো হাদিসের কথা, হাদিসের মধ্যেই বলা যে নারীরা বুদ্ধিতে অর্ধেক। তার মানে হচ্ছে উনি যে ইসলামটাকে মানেন ওই ইসলাম আসলে উনি ইসলামকে মানেন না, উনি আসলে ওনার নিজস্ব একটা ইসলামকে মানেন, ওনার নিজের একটা ভার্সন কে মানেন উনি, এটাই আমরা বুঝলাম আজকে আমরা আলোচনা করে, তাই তো? ওইটাই। আর এখনকার যত শিক্ষিত মানুষ এরা মডারেট মুসলিমরা এরকমই, নিজেরা একটা ছাঁচে ফেলে ইসলামকে সেভাবেই কল্পনা করে ইসলাম। এবং আপনি এই কথাটা কিভাবে দেখেন, আপনি নিজে একজন নারী, আপনার স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে যদি আরেকজনের সাথে শোয়ানো হয় আপনি কি সেটাকে সম্মান হিসেবে দেখবেন? আমি আমি ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে প্রশ্ন এটাই করতে চাইছিলাম, প্রশ্ন আসলে দুইটা করতে ইচ্ছা ছিল আমার, তো আমি আসলে ওনাকে বলতে চাচ্ছিলাম যে একটা ধরেন সিচুয়েশন যদি ওনাকে আমি দেই, যে ধরেন আমি একটা আমার হাজবেন্ড যার সাথে আমার বিয়ে হয়েছে প্রথম বিয়ে, তাকে আমি প্রচন্ড ভালোবাসি, অনেক ভালোবাসি, মানে তাকে ছাড়া আমি কখনোই অন্য কারো কোনো মানে পুরুষকে আমার লাইফে আমি ভাবতেও পারবো না, কিন্তু সামহাও কোনো একদিন কোনো একটা রিজনে আমাদের মধ্যে একটা ঝগড়া হলো এবং সে আমাকে 3 তালাক দিল। আচ্ছা, 3 তালাক 3 মাসে দেয় সেটাই দিল, মানে লোকটা এতটাই বদরাগী, মানে সে হচ্ছে তার জিদ ধরে রেখে আমাকে 3 মাসে 3 তালাক দিল। এরপরে কোনো এক মানে যখন আমি তার কাছ থেকে আলাদা হয়ে গেলাম, আস্তে আস্তে সে রিয়েলাইজ করলো যে না আসলে আমি তার লাইফে ঠিক ছিলাম, আমাকে তার দরকার, এখন আমাকে যদি তার ফেরত নিতে হয় তাহলে সে আমাকে এখন ফেরত নিতে চায়, এবং আমি যেহেতু তাকে আমি প্রথমেই বলছি আমি তাকে অনেক ভালোবাসি, আমিও তো অবশ্যই চাই যে ঠিক আছে সে যদি নিজেকে শুধরাইতে পারে আমি তাকে সুযোগ দিব না, কারণ আমি তো চাই, আমি তো তাকে ভালোবাসি, আমি হয়তো ফেরত যেতে চাই, কিন্তু যে বদমাইশটা যে বদরাগী লোকটা আমাকে এভাবে 3 বার তালাক দিল, সমস্ত কিছু সে করলো, সব দোষ সে করলো, আমি তাকে ভালোবাসি, আমি অন্য কোনো পুরুষকে কখনো আমার লাইফে তার জায়গা দিতে পারবো না, কিন্তু তার কাছে ফেরত যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা লোকের সাথে বেঁটে যাইতে হবে, এটা এটা কি আমার জন্য একটা শাস্তি না? তো আমি এই সিচুয়েশনটা ওনাকে বলে আমি একটু জিজ্ঞেস করতাম যে এই জায়গায় আপনি আপনি কি বলবেন যে এখানে শুধু এখানে পুরুষটা শাস্তি পাচ্ছে, ওই মেয়েটাও তো শাস্তি পাচ্ছে, তাকে ওই স্বামীর কাছে ফেরত যাওয়ার জন্য আরেকজন পুরুষের সাথে হচ্ছে বেঁধে যাইতে হবে, এটা 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 হচ্ছে কিভাবে উনি বারবার বলতেছে না আমি কখনোই অসুবিধা করবো না, অন্যায়কে আমি মানবো না, অন্যায়কে আমি মানবো না, কি বলতেছে? উনি একজন শিক্ষিত মহিলা নিজেকে দাবি করলেন, কিন্তু উনি পুরো সিচুয়েশন কোনোই বুঝতেছেন না, কি বলতেছেন এই ব্যাপারে? হ্যালো ন্যান্সি ম্যাডাম, আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন? আমি যুক্ত হয়েছিলাম, আমি পরে আবার আমি কেটে গিয়েছিল, বলেন পরে আবার কেটে গিয়েছিল, হ্যাঁ পরে আবার কেটে গিয়েছিল, পরে আবার আমি চেষ্টা করে ঢুকলাম, এখন বলেন। মাশাআল্লাহ উর্মি আপু, উনি নিজেও একজন নারী, উনি আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, উর্মি আপু আপনি ওনাকে প্রশ্নটা করেন কেন? আমি তাহলে যেটা একটু আগে বলতেছিলাম আপনি শুনেছেন কিনা জানি না, ন্যান্সি আপু আমি আপনাকে আবারও বলি যে আপনি একটু চিন্তা করেন একটা সিচুয়েশন, আপনি জাস্ট মানে কল্পনা করেন যে আমি একটা মেয়ে, আমার হাজবেন্ড আমার একটা বিয়ে হয়েছে, আমার জীবনের প্রথম বিয়ে, আমি তাকে খুব ভালোবেসে বিয়েটা করছি, এখন কোনো একটা কারণে আমাদের মধ্যে একটা ঝগড়া হয় এবং ঝগড়া হওয়ার পরে আমি যাকে বিয়ে করছি সে মানে একজন বদরাগী লোক, তবুও আমি লোকটাকে প্রচন্ড ভালোবাসি, এখন লোকটা আমাকে 3 বার তালাক দিছে, 3 বার তালাক দেওয়ার পরে এখন যখন আমরা আমাদের সেপারেশন হয়ে গেল, কিছুদিন পরে লোকটা রিয়েলাইজ করলো যে না সে ভুল করছে, এবং সে আমাকে তখন আসলে বলতেছে যে না আসলে আমাদের তো একসাথেই থাকা উচিত, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা আবার বিয়ে করি, কিন্তু আমরা যেহেতু মুসলিম এখন আমাদেরকে তো ইসলামিক ওয়েতেই আগাইতে হবে, সো ব্যাপার হচ্ছে এখানে সমস্ত কাজ কিন্তু আমার ঘাড়ে, এখন কিন্তু সব মানে মানে যত নিয়ম ফর্মালিটি আমাকেই পালন করতে হবে, আমাকে কি করতে হবে, আরেকটা লোককে বিয়ে করতে হবে, সেই লোকের সাথে মানে হাজবেন্ড ওয়াইফ টাইপের রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে, দ্যাট মিন্স বিয়ে বেঁধে যাইতে হবে, তার সাথে ওই ধরনের একটা সম্পর্ক করে তারপরে আমাকে আবার ডিভোর্স নিয়ে তারপরে আমাকে এই হাজবেন্ডের কাছে আসতে হবে, কিন্তু আমি যেহেতু মানে আমার প্রথম স্বামীকে অনেক ভালোবাসি এবং তাকে ছাড়া আমি কখনো অন্য কোনো পুরুষকে ওই জায়গা দিতে পারবো না, অন্য একটা পুরুষের সাথে বেঁধে যাওয়া আমার জন্য মানে অকল্পনীয়, আমি ভাবতেও পারি না, তাহলে এখানে এই সিচুয়েশনে আমি কি শাস্তি, কে শাস্তি বেশি পেলো, আমি শাস্তি পেলাম না, আমার উপর দিয়ে কি, আমি একজন নিরপরাধ মেয়ে হয়েও আমার উপরে কি একটা অত্যাচার হলো না এটা? ন্যান্সি আপু ও চলে গেলেন, হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছেন মাতুব্বর ভাইয়া? ও আমি মিউট করে কথা বলছিলাম, এটা তো মুশকিল, উনি তো চলে গেলেন, তাহলে কেমনে কি
ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি শুনে রাখলাম। আপনার প্রশ্নটা আমি ওনাকে অলরেডি করেছিলামও এবং উনি উত্তরটা দিয়েছিলেন। উনি উত্তরটা কি দিয়েছিলেন তাকে জানাই, উনি বলেছিলেন একদমই খারাপ লাগবে না, ওই রকম একটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমার একদমই খারাপ লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো কিছু বলার নাই। হ্যাঁ, তাহলে তো ওনাকে মানে খুবই আত্মসম্মান আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী বলতে হবে, অসম্ভব পরিমাণে মানে অশেষ পরিমাণ অশেষ পরিমাণ আত্মসম্মান বোধ সম্পন্ন এবং এবং অনেক শিক্ষিত একজন নারী। এই যে শিক্ষিত নারীর অবস্থা, এই জন্যই বললাম যে ইউ সি হোয়াট ইসলাম ডাজ টু পিপল লাইক দিস। সেটাই, যত শিক্ষা অর্জন করেন লাভ নাই। এবং উনি যে কথাটা বলতেছিলেন বারবার, মানসিক রোগীর সংখ্যা বেড়ে গেছে, মানসিক রোগীর সংখ্যা বেড়ে গেছে, আমি এই সময় কথা বলছিলাম যে প্রমাণ আমার সামনেই দেখতে পাচ্ছি। সেটাই। আচ্ছা ভাইয়া, উনি যেহেতু একটু নিজেকে উনি যেহেতু ওনার দাবি ছিল উনি শিক্ষিত মহিলা, তো আমার দ্বিতীয় প্রশ্নটা আমার পক্ষ থেকে একটু করে দিন যে মানে পুরুষ নারীরা সবসময় জ্ঞানে বুদ্ধিতে অর্ধেক, এই ব্যাপারে ওনার কি মতামত এবং ওনাকে একটু অথেন্টিক হাদিসটা দেখাই দিন প্লিজ। ঠিক আছে, আমি হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা চমৎকার প্রশ্ন, এই প্রশ্নটা শুরুতেই আমি ওনাকে মানে করে আসলে আলোচনাটা নষ্ট করে দিতে চাই নাই, এই জন্যই করি নাই। আপনি যেহেতু তুললেনি অবশ্যই এখন প্রশ্নটা তুলবো। সেটা হচ্ছে উনি নিজেকে দাবি করছেন যে উনি শিক্ষিত, কিন্তু ওনার ইসলাম বলতেছে উনি শিক্ষিত না। ওনার ইসলাম বলতেছে উনি যতই শিক্ষিত হোক না কেন একটা গেরাইম্মা মূর্খ চাষার মানে ওনার ভাষাতেই তো সে গেরাইম্মা মূর্খ চাষা ওনার ভাষাতেই, কারণ নিজেকে যেহেতু শিক্ষিত বলে পরিচয় করে দিচ্ছে, তার চাইতেও উনি অর্ধেক কেন সেটা যে কোনো পুরুষ যদি রাস্তার পাগল হয়, ওই যে রাস্তার নেতা পাগল হয়, ওই পাগলের তুলনায় হচ্ছে তার জ্ঞান বুদ্ধি অর্ধেক, যে কোনো পুরুষের তুলনায় তার জ্ঞান বুদ্ধি অর্ধেক, যে কোনো পুরুষের তুলনায় ওনার জ্ঞান বুদ্ধি অর্ধেক। ইসলাম আসলে অশিক্ষিত অশিক্ষিত নির্ধারণ করে লিঙ্গ দিয়ে, জ্ঞান দিয়ে না, জ্ঞান দিয়ে না। সেটাই আমরা ওনার কাছে জানতে চাইবো যে সেই বিষয়ে ওনার বক্তব্য কি, তাই তো? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত অর্জন। তাহলে আমি আপনাকে বিদায় জানাই আজকের মতো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, শুনছি ভাইয়া, ভালো লাগছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ যুক্ত অর্জন।